আজকে আমরা পড়ব আন্তর্জাতিক কবিতা বিভাগের কবিতা অসুখী একজন কবিতাটি রচনা করেছেন পাবলু নেরুদা পাবলু নেরুদা চিলির একজন বিখ্যাত কবি তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো চার খ্রিস্টাব্দে চিলির তেমুকোতে তার বাবা মোরালেসা এবং মা বাসু আলতো তিনি পড়াশোনা করেছেন সানটিয়াগো কলেজ থেকে এবং বার্মা শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হংকং প্রভৃতি দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন তার বিখ্যাত বইয়ের মধ্যে টিউলাইট স্পেন ইন মাই হার্ট দ্য ইয়ালো হার্ট এ নিউ ডিকেট দ্য সেপারেট রোজ দ্য হ্যান্ডস অব দ্য ডে ইত্যাদি বিখ্যাত তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঞ্চাশে এবং নোবেল প্রাইজ পান উনিশশো একাত্তরে এবং উনিশশো তেয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মারা যান পাবলু নেরুদার এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন বাংলার একজন বিখ্যাত কবি ও লেখক নবারুণ ভট্টাচার্য তিনি বাংলার একজন প্রথিতা প্রথিত যশা লেখক তার মা মহাশ্বেতা দেবী এবং বাবা বিজন ভট্টাচার্য দুজনেই প্রখ্যাত লেখক ও লেখিকা ছিলেন নবারণ ভট্টাচার্যের হারবাট কাঙাল মালসাট এবং লুপথকের মতো বিখ্যাত উপন্যাস আছে তার বিখ্যাত কবিতার বই এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এখন আমরা পড়ব আজকের কবিতাটি অসুখী একজন কবিতার নামকরণ একটি অত্যন্ত ইঙ্গিতবাহী বিষয় কবিতার নাম থেকে আমরা কবিতাটি সম্পর্কে আগাম কিছুটা আভাস পাই অসুখী অর্থাৎ যার সুখ নেই বিভিন্ন কারণেই মানুষের সুখ হারিয়ে যায় বা সুখ নষ্ট হয় তা বস্তুগত কারণ হতে পারে বিমূর্ত কারণও হতে পারে বিভিন্ন পার্থিব জিনিসের অভাবেও হতে পারে অপার্থিব কারণও হতে পারে আমাদের এই আলোচ্য কবিতাটিতে যিনি অসুখী তিনি কেন অসুখী আমরা কবিতাটি পড়তে পড়তে সেটা বোঝার চেষ্টা করব একটি কবিতা পড়তে গেলে কবিতার প্রেক্ষাপট জানতে হয় একজন কবি কবিতা লেখেন তার ব্যক্তি জীবনের সঙ্গে সমাজ জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন বিভিন্ন জীবনের যে সংঘাত যে দ্বন্দ্ব সেখান থেকেই একটি কবিতা উঠে আসে তাই একটি কবিতাকে বুঝতে গেলে তাকে সঠিকভাবে অনুধাবন করতে গেলে কবিতাটি কখন রচিত হয়েছে কিভাবে রচিত হয়েছে তার প্রেক্ষাপটটা একটু জানা দরকার এই কবিতাটির প্রেক্ষাপট হিসেবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ফ্রেঙ্কো স্বৈরাচারী শাসক স্পেনের স্বৈরাচারী শাসক ফ্রেঙ্কোর যে আবির্ভাব সেটির সঙ্গে সে তখনকার ঘটনার সঙ্গে কবিতাটির প্রেক্ষাপট জড়িয়ে আছে ফ্রেঙ্কোর স্পেনের শাসন ব্যবস্থায় আসার পর স্পেনে গৃহযুদ্ধ হয় ফ্রেঙ্কো একজন স্বৈরাচারী শাসক ছিলেন আমরা বলেছি তিনি উত্তর আফ্রিকা যখন আক্রমণ করেন তার ফেসিস্ট মনোভাব থেকে তখন বিভিন্ন বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক সম্প্রদায় তার বিরোধিতা করেন এবং স্পেনে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয় সেই গৃহযুদ্ধে লোরকা বা ফ্রস্টের মতো বিখ্যাত সাহিত্যিকদের প্রাণও যায় এবং এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছিলেন পাবলো নেরুদার মতো কবিও সেই যুদ্ধের প্রেক্ষাপটে লেখা কবিতাটি কিন্তু যুদ্ধের যে ভয়াবহতা যুদ্ধের সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতির চেয়েও একজন ব্যক্তি মানুষের অনুভূতি তার প্রেম এবং প্রেমের অপ্রাপ্তিই এই কবিতায় বেশি পরিষ্কার বা পরিস্ফুটভাবে ফুটে উঠেছে আমরা পড়ি কবিতাটি আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে কবিতার কথক কোনো একজন মানুষকে দরজায় দাঁড়িয়ে রেখে দূরে চলে যাচ্ছেন আমরা বুঝতে পারছি এই মানুষটি যাকে কবিতার কথক দরজায় দাঁড়িয়ে রেখে চলে যাচ্ছেন সেই মানুষটির সঙ্গে কথকের একটা সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাই স্তবকের পরে যে একটি আলাদা লাইন আছে সেখানে তিনি বলছেন সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না সে অর্থাৎ সেই যে মানুষটি দরজায় যিনি দাঁড়িয়ে আছেন কথকের জন্য তার জানা নেই যে কবিতার কথক আর কখনও তার কাছে ফিরে আসবেন না এরপর কি ঘটছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সেই যে কথক তার সঙ্গীকে বা সঙ্গিনীকে ছেড়ে চলে যাচ্ছেন তারপরে সময় অতিক্রান্ত হচ্ছে এই যে চলে যাওয়া এবং দীর্ঘ চলে যাওয়ার পর যে বিচ্ছেদ তার মাঝখানের যে সময়টা যে স্পেসটা তাতে সেই স্পেসটাতে কি ঘটছে তার ছোট ছোট টুকরো টুকরো বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনার ছবি কত্থক এখানে তুলে ধরছেন একটা কুকুর হেঁটে চলে যাচ্ছে গির্জার একটা নান একজন নান তিনি হেঁটে পেরিয়ে যাচ্ছেন ঠিক যেভাবে একটি প্রাণী এবং একটি মানুষ মনুষ্য তেরো মনুষ্য তরজীব এবং মনুষ্য পেরিয়ে যাচ্ছে ঠিক সেভাবেই সপ্তাহগুলো বছরগুলোও পেরিয়ে যাচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় কথক যে চলে গেছেন অনেক দিন আগে তার চলে যাওয়ার যে পায়ের যে দাগ সেই দাগগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে এই দাগগুলোকে আমরা স্মৃতির সঙ্গে তুলনা করতে পারি চিহ্নের সঙ্গে ভালোবাসার মানুষের প্রিয়জনের স্মৃতির সঙ্গে তুলনা করব সময় এর সাথে সাথে স্বাভাবিকভাবেই এই স্মৃতিগুলো প্রথমে হালকা হয় তারপর ধীরে 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 মুছে যায় সেই স্মৃতির চিহ্ন মুছে যাওয়াকেই এই বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়ার সঙ্গে একটা তুলনা করা হয়েছে তাকে বোঝানোর জন্য এই লাইনটির অবতারণা এবং পরের লাইনে কবি লিখছেন কথক বলছেন ঘাস জন্মালো রাস্তায় সেই রাস্তাতে ঘাস জন্ম নিচ্ছে কোনো কিছুই তো ফাঁকা থাকে না মানুষের মস্তিষ্কের ভিতরে একটা স্মৃতি চলে গেলে তার জায়গা পূরণ করার জন্য আরেকটা স্মৃতি আসে ঠিক তেমনভাবেই যে রাস্তা দিয়ে কথক চলে গেছেন সেই রাস্তাতে যখন পায়ের দাগটা মুছে যাচ্ছে তখন ঘাস জন্ম নিচ্ছে মানে ওই ফাঁকা জায়গাটাতে অন্য কোনো স্মৃতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আরেকটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর সেই যে মানুষটি বা একটি মেয়ে ধরে নিলাম একটি মেয়ে যে কথকের অপেক্ষায় আছে সেই মেয়েটি যেহেতু প্রবলভাবে প্রত্যাশী যে তার ভালোবাসার মানুষ তার সঙ্গী একদিন ফিরে আসবে কিন্তু সে ফিরে আসেনি এই না আসাটা তার অনুপস্থিতিটা সময়টাকে যেন পাথরের মতো নিষ্ঠুর এবং একটা ভীষণ ভারী বস্তুর সঙ্গে তুলনা করেছেন কথ। সত্যিই প্রিয়জনকে যদি আমরা কাছে না পাই তার সান্নিধ্য না পাই তাহলে এই সময়টাই যেন আমাদের বুকের ভিতরে পাথরের মতো চেপে বসে সেই অনুভবটাকে বোঝানোর জন্যই কবি এখানে বলছেন পাথরের মতো বছরগুলো বছরগুলোর সাথে পাথরের তুলনা করা হচ্ছে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হল সেই মেয়েটির মৃত্যু হলো না তারপর যে যুদ্ধ আমরা ধরে নিচ্ছি সেই কথক যুদ্ধে গেছে যুদ্ধ করার জন্য গেছে এবং যথারীতি সেই যুদ্ধ হচ্ছে আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড়ে আমরা কি দেখি লাভা উদ্গিরিত হয় মাটির ভিতর থেকে লাভা উদ্গৃত হয় এই যে রক্ত রক্ত উদ্গিরিত হচ্ছে সেই যুদ্ধ থেকে মানুষের শরীর থেকে তার সাথে তুলনা করা হচ্ছে আগ্নেয় পাহাড়ের সেই ভয়াবহতা যুদ্ধের যে ভীষণ ভয়ঙ্কর ভয়াবহতা তাকে তুলনা করা হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে এবং তার ফলে কি হচ্ছে শিশুরা মারা যাচ্ছে বাড়িরাও খুন হচ্ছে পাবলু নেরোদার কবিতায় এটা দারুণ একটা দিক যে শুধুমাত্র জীবের মৃত্যু হয় না জ্বরেরও মৃত্যু হয় কারণ জীব এবং জড় পরস্পর অতপ্রত জড়িত শিশু একটি নিষ্পাপ শিশু এই যুদ্ধের জন্য যে দায়ী নয় এই যুদ্ধের যে যাদের লাভ যুদ্ধ হলে যাদের স্বার্থ পূরণ হয় তাদের সঙ্গে শিশুর স্বার্থ কখনও যায় না শিশু ফুলের মতো অথচ সেই শিশুকেও প্রাণ দিতে হচ্ছে যুদ্ধে এবং বাড়ি বাড়িকে আমরা আপাত অর্থে একটি নির্জীব পদার্থ হিসেবে দেখি কিন্তু বাড়ি হলো আশ্রয় এই বাড়ির খুন হওয়ার মধ্যে মানুষের আশ্রয়গুলো খুন হচ্ছে এটাই বোঝাচ্ছেন কবি কিন্তু তার ভিতরও বেঁচে থাকছে সেই মেয়েটি আমরা এখানে পরিষ্কারভাবে পেয়ে গেলাম এতক্ষণ একটা আন্দাজ করছিলাম এখন পরিষ্কার বুঝলাম যিনি অপেক্ষায় আছেন তিনি একটি মেয়ে সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ মেয়েটি তার আশা নিয়ে তার প্রত্যাশা নিয়ে বেঁচে আছে এখানে ভালোবাসার যে প্রাণ শক্তি যুদ্ধের পরেও সমস্ত হানাহানির পরেও সমস্ত ধ্বংসের পরেও ভালোবাসার তীব্র প্রত্যাশী এবং সেই প্রত্যাশার জোরেই সে টিকে থাকতে পারে তাই সেই মেয়েটির মৃত্যু কিন্তু তখনও হয়নি সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না এরপরে এই যুদ্ধের ভয়াবহতা যখন সমতলকে গ্রাস করল যখন মানুষের জীবনকে গ্রাস করল তখন মানুষ সবচেয়ে বেশি যাকে চায় যার নির্ভরতায় বেঁচে থাকতে চায় এই মুহূর্তে সেই দেবতারা কিন্তু কিছুই করতে পারছে না তারা ব্যর্থ এখানে একটা তীব্র স্যাটায়ার আছে কবিতার যে আমরা যে ভাবি যে দেবতা আমাদের বাঁচিয়ে দেবে সমস্ত ধ্বংস থেকে সমস্ত বিপদ থেকে আমাদের উদ্ধার করবে সেই দেবতারা এখানে ব্যর্থ তারা শুধুই মাত্র মন্দির গাত্রে সভাবর্ধিত হয় একটি রূপে কিন্তু বাস্তবে মানুষকে বাঁচানোর পক্ষে তাদের কোনো ভূমিকাই থাকে না বিপদের সময় সাধারণ মানুষের মতোই তারাও যেন একেবারেই অসহায়ভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে এবং তারা মানুষকে কোনো স্বপ্ন দেখাতে পারে না আশাও দেখাতে পারে না এখানে ঈশ্বরের যে ক্ষমতা ঈশ্বরের যে সর্বশক্তিতে যে সাধারণ মানুষ বিশ্বাস করে তাকে তীব্রভাবে একটা ব্যঙ্গ করেছেন কবি সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছোড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জলে গেল আকুনে তারপর কথকের মনে পড়ছে তার সেই শৈশব যে শৈশব ছিল শান্ত যে শৈশবে তিনি তার আবেগ তার ভালোবাসা তার সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেখানে যেখানে কাটিয়েছেন সেসবগুলোর কথা মনে পড়ছে এবং তিনি অনুভব করছেন যে সেগুলো সব এই যুদ্ধের ফলে জলে পড়ে ছায় হয়ে চূর্ণ হয়ে গেল অর্থাৎ একটা যুদ্ধের যে ভয়ঙ্করতা মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি আশ্রয় এবং ভালোবাসাকে টুকরো টুকরো করে দিচ্ছে সেই যে ছবি এখানে ফুটে উঠছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কয়লা। দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ শহর ছিল শহর যেখানে মানুষ বাস করে মানুষের স্বপ্ন মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয় সভ্যতা গড়ে ওঠে যুদ্ধের ফলে সেই স্বপ্নের শহর কাঠকয়লায় পরিণত হয় ধ্বংসস্তূপে পরিণত হয় শহরের লোহা দুবড়ে মুচড়ে পড়ে থাকে আর মাথাগুলো পড়ে থাকে যেন পাথরের বিভৎস মূর্তির মতো মানুষের মাথাগুলো আর যুদ্ধের ফলে যেটা অনিবার্য সেটা হলো রক্তপাত সেই রক্ত পড়ে একটা কালো দাগের চিহ্ন হচ্ছে অর্থাৎ যুদ্ধ থেমে যাওয়ার পর তার অনেক পরেও রক্ত ধীরে ধীরে কালচে আকার ধারণ করে টাটকা রক্ত ধীরে ধীরে কালো বর্ণে পরিণত হয় এই কালো দাগ আবার একটা প্রতীক সেই কালো হচ্ছে ধ্বংসের প্রতীক কালো হচ্ছে মৃত্যুর প্রতীক চতুর্দিকে যে মৃত্যুর ছবি সেই ছবিকে তিনি তুলে ধরছেন রক্তের একটা কালো দাগ হিসেবে এত সত্ত্বেও শেষের লাইনে তিনি বলছেন আলাদা একটা লাইনে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি যে মেয়েটিকে অপেক্ষায় রেখে কথক যুদ্ধ করতে গেছিলেন সেই মেয়েটি তার ভালোবাসার মানুষটি কিন্তু তার জন্য অপেক্ষা করতে থাকে অর্থাৎ ভালোবাসার মৃত্যু ঘটেনি ভালোবাসা এখানে অপেক্ষা করতে থাকে মৃত্যুর পর ধ্বংসের পরেও যে তার ভালোবাসার মানুষ একদিন ফিরে আসবে কবিতায় যেমন আমরা দেখছি ধ্বংসের একটা প্রতিচ্ছবি যুদ্ধের ভয়াবহতা তার সঙ্গে কিন্তু দেখছি ভালোবাসার অমরত্ব ভালোবাসার তীব্র শক্তি সমস্ত ধ্বংসের পরেও সমস্ত খুন খারাপি সমস্ত রকমের ভয়ঙ্কর বিপন্নতা সত্ত্বেও ভালোবাসার মানুষ অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষের জন্য কবিতাটিতে উত্তম পুরুষে লেখা একজন মানুষের যুদ্ধ গমনের পরবর্তী সময়ের লেখা আমরা কল্পনা করে নিতে পারি যিনি লিখছেন কবিতাটি বা যিনি বলছেন এই কবিতায় কতক হিসাবে তিনি যখন তার প্রেয়সীকে তার ভালোবাসার মানুষকে ছেড়ে যুদ্ধ করতে যাচ্ছেন সেই সময় তার ভবিষ্যতের তার অবশ্যম্ভাবী অনিবার্য ঘটমান ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব থেকেই একটা কল্পনা করছেন এবং সেই পূর্ব কল্পনা থেকেই তার এই ভাবনাটি উঠে আসছে কারণ তা না হলে আমাদেরকে ধরে নিতে হবে যেখানে কথক মারা গেছেন তিনি আর ফিরতে পারছেন না মৃত্যুর পর পরেও তার ভালোবাসা জীবিত আছে এবং মৃত্যুর পরও তিনি ভাবছেন তার সেই প্রেয়সীর কথা এবং তিনি যে ফিরে যেতে পারছেন না সেই অবস্থায় তার প্রেয়সীর কি ঘটছে এটা ভেবেই তিনি কবিতাটা লিখছেন এই দুটোর মধ্যে একটা আমাদেরকে ধরে নিতে হয় যেহেতু মৃত মানুষের পক্ষে কবিতা লেখা সম্ভব নয় কোনো কিছু জীবিতের সম্পর্কে কোনো কিছু ভাবা সম্ভব নয় আমরা তাহলে ভেবে নিতে পারি কথক যখন যুদ্ধ করতে যাচ্ছেন তার প্রেয়সীকে অপেক্ষায় রেখে সেই যুদ্ধের যে আগামী ভবিষ্যৎ যে ভবিষ্যতের যে নিষ্ঠুর সত্য তার চোখের সামনে ভেসে উঠছে এবং সেই ক্রান্তদর্শিতা থেকেই তিনি এই কবিতাটি রচনা করছেন বা এই কবিতার যে কথাগুলি সেই কথাগুলি তিনি ভাবছেন এইভাবে পাবলু নেরুদার কবিতায় আমরা দেখলাম যে একজন মেয়ে যিনি একজন মানুষকে ভালোবাসেন তার সেই ভালোবাসার মানুষটি যুদ্ধ করতে যাচ্ছে যুদ্ধ করে তিনি ফিরে আসবেন এই ভাবনায় তিনি অপেক্ষা করছেন কিন্তু তিনি ফিরছেন না তিনি ফিরছেন না বলেই তার অনুপস্থিতি তার ভালোবাসার মানুষের সান্নিধ্যের অভাব তাকে অসুখী করে রেখেছে অর্থাৎ এই কবিতায় যিনি অসুখী তিনি কোনো বস্তুগত কারণে নয় কোনো পদার্থের জন্য নয় তিনি অপার্থিব ভালোবাসার কারণে দুঃখী ভালোবাসার মানুষকে কাছে না পেয়ে দুঃখী এবং তারই দুঃখ অনন্ত দুঃখ আমরা বুঝতে পারি কারণ কথক আর কখনো ফিরবেন না তিনি যুদ্ধ পরবর্তী সময়ে বা যুদ্ধের কারণে চলে গেছেন এই জীবন থেকে অন্য জীবনে ইহলোক থেকে পরলোকে এবং ফলত তার যে প্রেয়সী তার ভালোবাসার মানুষের দুঃখ আর কখনো কাটবার নয় এটাই হলো এই অনন্ত দুঃখই হল সেই মেয়েটির অসুখের কারণ এবং তার জীবনকে অসুখী করে দেওয়ার কারণ কবিতাটির এই হলো বিষয়বস্তু এখন এই কবিতা থেকে যাই প্রশ্ন পড়ুক তার উত্তর করার জন্য ছাত্রছাত্রীদের ছাত্রীদের অবশ্যই কবিতাটি বারবার পড়তে হবে পড়তে পড়তেই তারা উপলব্ধি করতে পারবে যে কবিতাটির সবথেকে গুরুত্বপূর্ণ লাইন কোনগুলো এবং সেই লাইনগুলো প্রেক্ষিতে ঠিক কী ধরনের উত্তর লিখতে তাদের হবে বারবার পড়া কবিতাটির সার্বমর্ম উপলব্ধি করা কবিতাটির ব্যঞ্জনা উপলব্ধি করা এবং লাইন ধরে ধরে প্র্যাকটিস করতে হবে তারপর সেগুলোকে নিজে থেকেই প্রশ্ন তৈরি করতে হবে সেই প্রশ্নের উত্তরও নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে এবং লেখার পর নিজেদের শিক্ষককে স্কুলের শিক্ষক বা অন্য কোথাও যদি তারা পড়ে তাদেরকে দেখাতে হবে এবং তাদের প্রশ্ন তাদেরকে দেখিয়ে সেগুলো চেক করে নিতে হবে এরপর একটা সুন্দর করে প্রতিটি প্রশ্নের নিজের তৈরি করা প্রশ্নের প্রতিটি প্রশ্নের সঠিক মডেল অ্যান্সার বা পূর্ণ উত্তর তৈরি করতে হবে এবং সেগুলোকে পড়তে হবে বারবার মুখস্থও করতে হবে কিছু কিছু এবং যেটা সব জরুরি এই প্রশ্নগুলোকে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে এক একটা প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট সময় সেট করতে হবে এবং সেই সময়ের মধ্যে সেগুলোকে লেখা প্র্যাকটিস করতে হবে আজকে অসুখে একজন পড়া এখানেই আমরা সম্পূর্ণ করলাম আবার অন্যদিন অন্য একটি কবিতা বা অন্য একটি গল্প নিয়ে আসবো ধন্যবাদ সকলকে